তো এখান থেকে এই রাস্তা দিয়ে সোজা গেলে পড়বে রাজারহাট মেন রোড, আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল মেগামার্ট আছে, আর ঠিক তার পাশেই পড়বে 217 বাস স্ট্যান্ড। আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলে একটু রাজারহাটের ভেতরের দিকে আপনি যেতে পারবেন। আর এইটা আমাদের প্রপার্টিটা আছে একদম, মানে বাজারের মধ্যেই আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো আসুন চলুন দেখা যাক আমাদের আজকের প্রপার্টিটা। তো আজকে দেখাচ্ছি আপনারা একটা ফুল কমপ্লেক্স, যেটা কিনা নারায়ণপুর মানে রাজারহাট চত্বরে অবস্থিত, একদম বাজারের মধ্যেই এই কমপ্লেক্সটা আছে, ফুল কমপ্লেক্স। এখানে অ্যামিনিটিস বলতে আপনি সুইমিং পুল, পাওয়ার ব্যাক আপ সব পেয়ে যাবেন, আর সেটা আমি একেবারে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর লাস্টে আমি অ্যামিনিটিস যেগুলো আছে সেগুলোর ভিডিও লাস্টে আমি অ্যাড করে দেবো। তো আপাতত এখন আপনার ফ্ল্যাটটা দেখাবো। এটা একটা 2 BHK ফ্ল্যাট আছে। তো এখানটায় এটা হচ্ছে, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা বেডরুম। তো বেডরুমের সোজাসুজি আপনি এন্ট্রান্সটা দেখতে পারবেন, মানে পজিশনটা এই রুমটার খুব সুন্দর। তো এই ফ্ল্যাটটার দাম পড়বে আপনার 40 লাখ টাকা, সব অ্যামিনিটিস আর কার পার্কিং নিয়ে, যেটা কার পার্কিংটা কিনা কভার্ড পার্কিং থাকবে পুরো। আর এটা হচ্ছে একটা বেডরুম। তো এই বেডরুমটা একবার দেখে নিন, তারপর আমরা বাকিগুলো দেখাচ্ছি আপনাদের। তো বেডরুমের সাথে থাকছে একটা অ্যাটাচ টয়লেট, এটা হচ্ছে টয়লেটটা, এটা পড়বে টয়লেটটা, অনেকটা বড় সাইজের টয়লেট আছে এটা। আর এখানে আপনি সব ফিট অ্যান্ড ফিনিশ পাবেন, সব ব্র্যান্ডেড কোম্পানির ফিট অ্যান্ড ফিনিশ পাবেন এখানে। একবার দেখে নিন টয়লেটটা, গিজারের ব্যবস্থা ওখানে করা আছে, আচ্ছা। এই বেডরুম থেকে বেরোলেই আপনার এক সাইডে পড়বে একটা বেডরুম, আর এক সাইডে পড়বে আপনার একটা বাথরুম। তো আগে বেডরুমটা দেখিয়ে নিই, এটা সেম সেম সাইজ প্রায়, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, হ্যাঁ এটা একটু বড়, একটু বড়, ওই 12 বাই 11 এরকম সাইজ আছে। আর এই এই সাইডের ফেসিংটা যেটা আছে এটা মেনলি সাউথ ফেসিং, এইটা হচ্ছে সাউথ ফেসিং। তো এর সাথে একটা বড় জানলা আছে। তো সব যে ইলেকট্রনিক্স যে সকেটসগুলো আছে সেগুলো সব ব্র্যান্ডেড কোম্পানির ইউজ করা হয়েছে। তো একবার দেখে নিন ঘরটা, এই বেডরুমটার ঠিক অপোজিটেই পড়ছে একটা বাথরুম, সেম সেম সব কিছু বাথরুমের মধ্যে। আর এইটা পড়ছে ডাইনিং, এইটা হচ্ছে মেন ডাইনিং হল, যেটা ডাইনিং হলটা অনেকটা সাইজে বড়। তো এইখানে ডাইনিং, এখানে পাওয়ার সকেট আছে, টিভি টিভি রাখতে পারবেন, এই সব জায়গায় সকেটস করা আছে এখানে। আর ডাইনিং এর সাথে থাকছে একটা অ্যাটাচ ব্যালকনি, এই যেটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনিতে আপনি ওয়াশিং মেশিন রাখতে পারবেন, কারণ ব্যালকনিতে ওয়াশিং মেশিন রাখার জন্য একটা কলও আছে, প্লাস একটা সকেটও আছে, ইলেকট্রনিক সকেটও ওখানে আছে। আর ব্যালকনির এই ঠিক পাশেই পড়বে আপনার কিচেন, কিচেনটার সাইজটা অনেকটা বড়, এখানে আপনার ফ্রিজ আরামসে ঢুকে যাবে, এখানে ফ্রিজ আপনার আরামসে ঢুকে যাবে। আর এখানে সব গ্রানাইট ইউজ করা হয়েছে, এখানে সকেট আছে চিমনি লাগানোর, এখানে আছে,
এখানে যদি কোনো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস থাকে আপনাদের কাছে, যেমন আপনার মাইক্রোওয়েভ, ওটিজি, কফি মেকার ইউজ করতে পারবেন। আর নিচে সাফিসিয়েন্ট জায়গা আছে আপনার অতিরিক্ত জিনিসপত্র যেগুলো থাকে বাসন কাসন রাখার জন্য, এখানে ওয়ার্ড্রপ করে নিতে পারবেন, এখানে ওয়ার্ড্রপ করে নিতে পারবেন। ওয়ার্ড্রপ করার মতো অনেকটা জায়গা আছে, দেখে নিন। তো এটাই ছিল আজকে আমাদের প্রপার্টি দেখানোর মতো। এটা বলে দিই, এটা কিন্তু রিসেল প্রপার্টি আছে। আবার দামটা আমি বলে দিচ্ছি, এটার দাম পড়বে 40 লাখ টাকা। এর সাইজ হচ্ছে 928 স্কোয়ার ফিট, ইনক্লুডিং পার্কিং পাবেন আর অ্যামিনিটিস সবের অ্যাক্সেস পাবেন। এর সাথে জিম আছে, সুইমিং পুল আছে, পাওয়ার ব্যাক আপ আছে, ওয়াটার পিউরিফায়ার আছে, ওয়েস্ট ডিসপোজাল আছে, 24x7 সিকিউরিটি আছে, সার্ভেলিয়েন্স সিস্টেম আছে, অনেক কিছু আছে, আমি যেগুলো ডিসক্রিপশন বক্সে লিখে রাখবো। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা আপনি প্রপার্টি সংক্রান্ত ভিডিও আরও দেখতে চান, প্রপার্টি আপনি খুঁজছেন আমাদের রাজারহাট চত্বরে বা চিনার পার্ক চত্বরে বা নিউ টাউন চত্বরে, এখানে আমাদের সব জায়গায় প্রপার্টি ছড়ানো ছেটানো আছে, তো যদি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটা আপনারই কাজে লাগবে। তো আজকের মতো এটাই দেখানো ছিল, ভালো থাকবেন।